নাই, এই লাইটটা দিলেই আগুন হয়ে যাব। অতএব আপনার এই ধরনের যন্ত্রটা বানাইতেই হবে, এবং আপনার লাইট বিজনেস করলে এই যন্ত্র আপনার খুবই দরকার। আমাদের এই জায়গায় যে ভিতরে একটা ভাল্ব আছে, এই ভাল্বটা যদি বেশি জ্বলে তাইলে আপনি মনে করতে হবে এই লাইটটা টিকসই হবে না, এটা 2 ঘন্টা বা 5 ঘন্টা পর কেটে যাবে। লাইটের অনুযায়ী আপনি বুঝতে পারবেন, আলো অনুযায়ী। তো আমি আগে এই এই লাইটটা চেক করি, এই লাইটটা আমি আগে চেক করি। এ দেখেন এটার সিরিজটা কেমন জ্বলে, বুঝতেই পারতেছেন এটা হালকা আলো দিতে আছে। অতএব এই লাইটটা ঠিক আছে, এই লাইটটা এমনভাবে সেটিং করা হয়েছে তো সার্কিট আর ভাল্ব দুটোটাই ঠিক আছে, এটা সিরিজটা কম জ্বলে। যদি সিরিজ এরসেইও কম জ্বলে তাহলে ওই লাইটটা আরও মনে করেন টিকসই হবে। তো আমি আর একটা লাইট দেখাই, একটা লাইট দেখেন, এই লাইটটা কিন্তু সিরিজটা আর একটু বেশি জ্বলে। তো এইটা সিরিজটা যদি বেশি জ্বলে তাহলে ওইটার অনুযায়ী এটা আর একটু আগে কাটবে, এটা 100% পরীক্ষিত। এরপরে আর একটা লাইট জ্বালাবো, এই লাইটটা কিন্তু সিরিজ আর একটু বেশি জ্বলে। তো এটাই কিন্তু আপনার ওইটা সে আরও 10 দিন বা 20 দিন আগে কাটবে। তারপরে আমি এই একটা লাইট দেখাই, এই লাইটটা যেই মানে সিরিজটা জ্বলে এই লাইটটা কি কোনোদিন টিকবে? সম্ভবই না, এই লাইটটা কোনোদিন টিকার কোনো সম্ভব নাই, এই লাইটটা দিলেই আগুন হয়ে যাব। অতএব আপনার এই ধরনের যন্ত্রটা বানাইতেই হবে, এবং আপনার লাইট বিজনেস করলে এই যন্ত্র আপনার খুবই দরকার, এমার্জেন্সি দরকার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিষয়টা আমি দুইভাবে দেখাবো আপনাদের। লাইট বিক্রি করার আগেই লাইট কেটে যাবে না সে বিষয়টা আপনি নিজেই বুঝতে পারবেন, লাইট বিক্রি করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে লাইট কেটে যাবে কি যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিজেই লাইটটা যখন বিক্রি করবেন তখনই বুঝতে পারবেন যে এই লাইটটা কাটবে কি না। তা শুধুমাত্র অল্প কয়েক টাকা একটা যন্ত্র আপনাদের বানাতে হবে, যে যন্ত্রটা আপনার হাতের কাছেই আছে, যেমন এই ধরনের একটি হোল্ডার, এই হোল্ডারটা এবং একটা ফ্রিজের লাইট মাত্র 25 টাকা কিংবা 20 টাকা। আর আপনার দরকার হবে একটি টু পিন প্লাগ আর 1 গজ কিংবা 1/2 গজ তার। এইটুক জিনিসের ভিতরে মাত্র 20 থেকে 40 টাকা মালের ভিতরে বা 50-60 টাকার মালের ভিতরে আপনি একটা যন্ত্র তৈরি করবেন, যে যন্ত্র দ্বারা আপনি নিজেই বুঝতে পারবেন যে এই লাইটটা আমি বিক্রি করতেছি, লাইটটা 2 ঘন্টা পর কেটে যাবে কিংবা 2 দিন পর কেটে যাবে কিংবা 2 মাস পর কেটে যাবে। আপনি নিজেই আইডিয়া করতে পারবেন যে এই লাইটটা বিক্রি করতেছি কিন্তু উনি বাসার থেকে আবারও ফেরত আসবে। তো এই যন্ত্রটা আমরা কিভাবে বানাবো সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওটা দেখি, এবং এই ভিডিওতে কিছু আলাপ আলোচনা আছে সেই বিষয়বস্তুগুলো জেনে যাবেন, তাতে করে আপনার কোনো লাইট আর নিয়ে ভোগে পড়তে হবে না, আর আপনার কোনো প্রবলেম আসবে না, এবং কোনো দোকানিও আপনার লাইট যে রাখবে না এই ধরনের কথাও বলবে না। তো আসুন এই কাজটি আমরা বাসা বাড়িতে যে যার মতো করতে পারি, এই যন্ত্রটা যে যার মতো বানাই নিতে পারি, যাতে করে আমরা চোখেই দেখতে পারবো যে এই লাইটটা কাটবে কি না। তো লাইটটা কি এলইডি লাইট, 18 ওয়াট। এই 18 ওয়াটের লাইটটা আমরা অনেক সময় বিক্রি করি, বিক্রি করার পরেই দেখা গেছে 15 দিন বা 20 দিন বা 1 মাস পর কেটে যায়, এমন আছে 2 ঘন্টা পরও কেটে যায়। তো এই কাজটির জন্য আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে, এই ধরনের একটা প্লাস্টিক বোর্ড নিতে হবে বা বক্স নিতে হবে, এই বক্সটার ভিতরে আমরা এই হোল্ডারটা ফিটিং করব। এই হোল্ডারটা ফিটিং করার পরে আমাদের যেটা দরকার হবে,
এই ধরনের একটি ফ্রিজের লাইট। এই ফ্রিজের লাইটটা আমি আগেও বলছি 20 থেকে 30 টাকায় আপনি কিনতে পারবেন। আর এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা দিয়ে আমরা এটা বক্সটারে আটকাই দেব। তো সর্বপ্রথম আমরা এই ঢাকনাটার উপরে আমরা এই হোল্ডারটা বসাই নেব। বসানোর কারণ হলো এই, আমরা যেই লাইটটা বিক্রি করব এই লাইটটা আমরা এই জায়গায় দিয়ে চেক করব। যদি চেক করি তাহলে আমাদের এই লাইটের ভিতরে থাকা যে ভাল্বটা আছে এই ভাল্বের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই লাইটটা কাটবে কি না কাটবে। তো এই লাইটটা আমাদের সিগন্যাল দেবে যে আমাদের লাইটটা আদৌ কাটবে কি না। তো সেই বিষয়ে আমি এই যন্ত্রটা আপনাদের কিভাবে বানাইতে হবে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের এই কাজটা আগে দেখাবো, পরে আমি দুইটা কথা বলবো যে যে কথাগুলো খুব প্রয়োজনীয় কথা। আপনি যদি ব্যবসা বিজনেস করেন তো এই কথাগুলো আপনার অবশ্যই শুনতে হবে এ টু জেড এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। তো আমরা আগে যন্ত্রটা তৈরি করি। যন্ত্রটা তৈরি করার পরে যদি আপনার ভালো লাগে তো ওই কথাগুলো শুনবেন, আর যদি ভালো না লাগে বাস ডিসকানেক্ট, আমার ভিডিও আপনার দেখার দরকার নেই। তো আসেন আমরা যন্ত্রটা তৈরি করি। তো আমি এই টুপিন প্লাগটা খুলে নিলাম। টুপিন প্লাগটা খোলার পরে আগে আমি এসি কর্ডটা এই টুপিন প্লাগের সাথে অ্যাডজাস্ট করে নিব। টুপিন প্লাগটা আমি সেটিং করার পরে আপনাদের বিস্তারিত কাজটি বুঝিয়ে দেওয়ার পরে আমি কিছু কথা বলবো। আগেও বলছি এই কথাগুলো আপনি শুধু কথা শুনলে হবে না, এই কাজটাও দেখতে হবে। এই কাজের ভিতরে লুকিয়ে আছে অনেক ধরনের রহস্য, যে রহস্যটা আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনার ঝুঁকি সারা জীবনই থাকবে। তো আপনার লাইট বিজনেস করা আর চলবে না। তো আপনার কী করতে হবে, এই ধরনের একটা যন্ত্র তৈরি করতে হবে, যন্ত্রটা দ্বারা আপনি লাইটটা বিক্রি করার সময় ওই কাস্টমারে যদি আপনার গ্যারান্টি লাইট হয় তো আপনি ওই কাস্টমারে চেক করে এই লাইটটা দিতে পারলেন। তো যখন দেখবেন যে না এই লাইটটা তো টিকবে না, তাহলে আপনি ওই সময় এই লাইটটা কী করবেন, আপনি যদি এই লাইটটা না দেন তাহলে আপনার প্লাস পয়েন্ট। কীভাবে একটা লাইট যদি কেটে যায় তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই লাইটটা বিক্রি না করলেও আমাদের ফায়দা হবে। ফায়দা হবে কি, এই কাটটা যাবে আবার নিয়ে আসবে, ওই কাস্টমারের মনটা কিন্তু নষ্ট হয়ে যায় যে এই দোকানের মাল ভালো না, বা এই দোকান দিয়ে লাইট নিয়ে গেলাম আবার দুইবার হাঁটা লাগলো, কাটা কেটে গেল। তো আপনি রিপ্লেস করে দেবেন এটা ঠিক আছে, কিন্তু কাস্টমারের মন ভাঙে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই করণীয়টা যদি আমরা করি তো আমার মনে হয় আপনার অনেক সুবিধা হবে। কেননা লাইটটা বিক্রি করার সময় আমি নিজেই বুঝতে পারলাম যে এই লাইটটা টিকবে না। তো এখন আমাদের কী করতে হবে, এই যে ডিব্বেটা আছে ছোট্ট একটি ছিদ্র করে নেব যাতে আমরা এসি কর্ডটা এই জায়গা থেকে ভরতে পারি। এসি কর্ডটা ভরার পরে এই জায়গায় একটা গিট্টু দেবেন। গিট্টু দেওয়ার পরে আপনার এই তারটা আর বের হয়ে যাবে না। এখন আমরা কি করব, এখন আমরা এই একটা তার একটু প্লাস্টিক ছিঁড়ে নেব। প্লাস্টিক ছিঁড়ে নেওয়ার পরে তারটা আগে আমি একটু সোল্ডারিং করে নিই, তারপরে তারটা ভাঁজ করে ছোট করে নিই। এখন আমরা এই লাইটের সাথে এই তারটা এই জায়গায় লাগাই দেব। আপনারাও ঠিক এই একইভাবে তারটা লাগাই দেবেন। কোন তারটা, আমরা যে এসি কর্ডের যে তার দুইটা ভিতরে বক্সের ভিতরে ইনপুট করছি তার দুইটার থেকে একটা তার লাইটে লাগাই দেবেন, যে কোনো একটা তার। তো আমাদের এখন আর একটা তার
এই জায়গায় লাগাইতে হবে। এই যে লাইটের এই জায়গায় একটা ঝালাই দিয়ে দেবেন বডির সাথে, ছোট্ট একটা তার নিয়া এই বডির সাথে ঝালাই দিয়ে দেবেন। তো বুঝতেই পারছেন আমি এইভাবে এই তারটা এই জায়গায় লাগাই নিলাম। এখন আমাদের এই বাকি দুইটা তার থাকে, যে তারটা লাগাইলাম আর এসি কর্ডের একটা তার, এই দুইটা তার আমাদের রইল। এখন আমরা এই যে হোল্ডারটা আছে এই হোল্ডারটা এই জায়গায় সেটিং করে নেব। তার আগে আমরা এই জায়গায় একটু মাপ দিয়ে এই দাগ অনুযায়ী আমরা এই হোল্ডারটা কাটব। তো এই হোল্ডারটা আমরা এই জায়গায় ঢুকাই নিলাম। তো এভাবে যদি নাও ঢুকাই, এই সেট দিয়ে ঢুকাইলে আমাদের এই যে থ্রেডটা আছে এই থ্রেডটার মাধ্যমে এটা আমরা আটকাই নিতে পারবো। তো আমরা এই যে তার দুটো আছে এই তার দুটোর ভিতরে এই কভারটা ভরে নেব। তারপর প্লাস্টিকের একটু ছিঁড়ে এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পরে আপনি এই জায়গায় বের করে নেন। তারপরে আপনি এই হোল্ডারটার ভিতরের হোল্ডারের দুইটা পিনে আপনি দুইটা তার লাগাই নেবেন। তো আমি আমার মতো করে লাগাই নিলাম, আপনি আপনার সুবিধা মতো আপনি বানাই নেবেন। এখন আমরা এটা সেটিং করার জন্য এই জায়গায় বসাই নিলাম। বসানোর পরে এই কভারটা দিয়ে আমরা এই জায়গায় লাগাই নেব, তাতে করে আমাদের কোনো ঘাম আঠা কিছুই দেওয়া লাগবে না। তো এই হলো আমাদের যন্ত্র। এই যন্ত্রটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইটটা আসলে কাটবে কি কাটবে না। তো কিভাবে আপনি এই যন্ত্রটা পরীক্ষা করে আগে আমরা দেখি। তো আমি এটা এই জায়গায় বসাই নিলাম। বসানোর পরে এই যে আমাদের মূল যন্ত্রটা, তো বুঝতেই পারতেছেন এই যন্ত্রটা আপনি নিজেই ঘরে বসে বানাইতে পারবেন। তো এই এই যন্ত্রটা যদি আপনি নিজে কষ্ট করে বানাই নেন তো কয় টাকার মাল গেল, 50-60 টাকার মাল গেল। তো এখন যদি আমি এটা টুপিন প্লাকে ভরি, এই আমি টুপিন প্লাকে এটা ভরে নিলাম। তো এইবার আমি আপনাদের চেক করে দেখাবো, আমাদের এই জায়গায় কিন্তু চারটে লাইট আছে, এই চারটে লাইটের ভিতরে কোন লাইটটা সমস্যা না চারোটা লাইটেও সমস্যা, এই সমস্যাগুলো ধরা পড়বে আমাদের এই যন্ত্রটায়। এই যন্ত্রটা কিভাবে ধরা পড়বে, যে আমাদের এই জায়গায় যে ভিতরে একটা ভাল্ব আছে এই ভাল্বটা যদি বেশি জ্বলে তাইলে আপনি মনে করতে হবে এই লাইটটা টিকসই হবে না, এটা 2 ঘন্টা বা 5 ঘন্টা পর কেটে যাবে। লাইটের অনুযায়ী আপনি বুঝতে পারবেন আলো অনুযায়ী। তো আমি আগে এই লাইটটা চেক করি, এই লাইটটা আমি আগে চেক করি। এ দেখেন এটার সিরিজটা কেমন জ্বলে, বুঝতেই পারতেছেন এটা হালকা আলো দিতে আছে, অতএব এই লাইটটা ঠিক আছে। এই লাইটটা এমনভাবে সেটিং করা হয়েছে তো সার্কিট আর ভাল্ব দুটোটাই ঠিক আছে, এটা সিরিজটা কম জ্বলে। যদি সিরিজ এরসেও কম জ্বলে তাহলে ওই লাইটটা আরও মনে করেন টিকসই হবে। তো আমি আর একটা লাইট দেখাই, একটা লাইট দেখেন, এই লাইটটা কিন্তু সিরিজটা আর একটু বেশি জ্বলে। তো এইটা সিরিজটা যদি বেশি জ্বলে তাহলে ওইটার অনুযায়ী এইটা আর একটু আগে কাটবে, এটা 100% পরীক্ষিত। এরপরে আর একটা লাইট জ্বালাবো, এই লাইটটা কিন্তু সিরিজ আর একটু বেশি জ্বলে। তো এটাই কিন্তু আপনার ওইটা সে আরও 10 দিন বা 20 দিন আগে কাটবে।
তারপরে আমি এই একটা লাইট দেখাই, এই লাইটটা যেই মানে সিরিজটা জ্বলে এই লাইটটা কি কোনোদিন টিকবে? সম্ভবই না, এই লাইটটা কোনোদিন টিকার কোনো সম্ভব নাই। এই লাইটটা দিলেই আগুন হয়ে যাব। অতএব আপনার এই ধরনের যন্ত্রটা বানাইতেই হবে, এবং আপনার লাইট বিজনেস করলে এই যন্ত্র আপনার খুবই দরকার, এমার্জেন্সি দরকার। এই লাইটটা দ্বারা আপনি একটা জিনিস বাঁচাতে পারবেন, যে আমি যদি সার্কিটে কাজ করি বা রেজিস্ট্যান্স লাগাই দিই, সেক্ষেত্রে আপনার এই যে লাইটটা কাটলো না, এই লাইটটাই বেঁচে গেল। তো আপনি এই যন্ত্রটা কিভাবে তৈরি করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিওর শেষে অবশ্যই আমাদের হাতে থাকা কয়েকটা সলিউশন এই ভিডিওতে বলা হয়েছে, ভিডিওটা বড় হইলেও আপনার প্রয়োজনে আসলে ভিডিওটা দেখতে পারেন, তাতে করে আপনার সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি।